বৃহস্পতিবারাতে কলকাতা পুরসভার 135 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী আক্তারি শাহজাদা নিজের দুই পুত্রকে নিয়ে এবং তৃণমূল কর্মীদের নিয়ে মেটিয়াব্রুজ পাহাড়পুর রোডে সভা করছিলেন। অভিযোগ, কেউ বা কারা সেই সময় মঞ্চ লক্ষ্য করে ইট ছোড়েন। প্রার্থীর পুত্রদের অভিযোগে ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী শ্যাম সুজামান আনসারের পুত্রবধূ এবং সে নিজেই ইট ছোড়ে। তাদের আরও অভিযোগ, তৃণমূল কর্মীদের হুমকি দিচ্ছেন শ্যাম সুজামান আনসারি। এ ব্যাপারে তারা থানায় এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন। দেখুন, এখানে আমাদের মা যে টিএমসির প্রার্থী হয়েছেন, মার সামনে বিজেপি, কংগ্রেস, অন্য কেউ পার্টি মার বিরুদ্ধে এত স্ট্রংলি এখানে অপোজ করছেন। আমাদের নিজের পার্টি একটা লোক, আমাদের নিজের পার্টি এমআইসি শামসুজ্জামান আনসারি, 136 ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর এখানে নিজের বৌমাকে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছেন। ওনার ছেলে যে আছে, ও এখানকার ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, এখন নেই, এখন তো পার্টির বিরুদ্ধে চলে এসেছে, তো পার্টি অবশ্য অ্যাকশন নিয়েছে বা নেবে। কিন্তু আজকে যে ইট ছুঁড়ে যে আমাদের স্টেজে মারা হলো, এই দেখুন ইটের ইটের সাইজ, আর আপনাদের সামনে এটা পুরো প্রমাণ করছে যে ইলেকশন ওরা হেরে গেছে। আর আগে বছরও, গত ইলেকশনেও যখন ইলেকশন হারার পরিস্থিতি চলে এসেছিল, তেমনই সন্ত্রাসবাদীদেরকে নিয়ে এলাকাটা গরম করার চেষ্টা, যখন যেমন এখন আমাদের ছেলেদেরকে, যারা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার আছে, ওদেরকে ওপেনলি কল করে করে থ্রেট করা হচ্ছে, ওদের বাড়িতে গিয়ে গালাগালি করা হচ্ছে। আমাদের একটা ক্লাব আছে, উত্তীর্ণ সংঘ ক্লাব, মুদিয়ালি ফার্স্ট লেনে, ওখানে আমাদের ক্লাব মেম্বাররা ক্লাবে পার্টির অফিস ওপেন করেছে, ওদেরকে ফোন করে, তার বাবা মাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে ক্লাবটা যে অফিসের জন্য ব্যবহার করছে বন্ধ করে দাও। আমার ওকে পাঠিয়েছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছি, আমরা জয়েন্ট সিপিকে পাঠিয়েছি, লোকাল থানায় পাঠাবো কালকে, ডিসি পোর্টকে আমরা দেবো, যে আমাদের পুরো এই সন্দেহ আছে যে ইলেকশনের দিন এখানে মানুষের যে ভোটিং রাইট আছে, ও ভোটিং রাইটটা যেমন মানুষ ইউজ করতে পারে না, ওর জন্যে ওনাদের প্ল্যানিং আজ থেকেই, কাল থেকে, পরশু দিন থেকে স্টার্ট করে দিয়েছেন। একবার এখানে যখন আপনার শেষ হবে এই প্রচার টাইম, যখন শেষ হবে আমরা জানি যে ওনাদের একটা আলাদাভাবে প্রচার স্টার্ট করে দেবেন, যে প্রচার প্রমাণ আজ এই ইউট ছুড়ে যে মেরেছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।